আসসালামু আলাইকুম, ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। জিম আফ্রো টি-10 লিগে দারুণ সময় কাটাচ্ছেন বাংলাদেশি খেলোয়াড়রা। আজকে তাসকিনের মুখোমুখি হয়েছিল মুশফিকুর রহিম। অর্থাৎ আজ বাংলাদেশ সময় রাত 11টার সময় তাসকিনের দল বোলায়ো ব্রাভসের বিপক্ষে মাঠে নেমেছিল মুশফিকুর রহিমের দল জোবার্গ বাফেলো। প্রথমেই ব্যাট করতে আসে মুশফিকুর রহিমের দল, আর তাসকিন আহমেদ আসেন বোলিংয়ে। বোলিংয়ে দুর্দান্ত করেন তাসকিন আহমেদ, দুই ওভার বল করে দিয়েছেন মাত্র 11 রান, পেয়েছেন 3টি উইকেট। প্রতিপক্ষ ব্যাটসম্যানদেরকে বিধ্বস্ত করে দিয়েছেন তাসকিন একাই। তাসকিন আহমেদের করা এমন বোলিং তাণ্ডবে মুশফিকুর রহিমের দল যখন বিপদে, তখনই 4র্থ উইকেট শেষে 5ম উইকেটে মাঠে আসেন মুশফিকুর রহিম। এসে দারুণ ছন্দে ব্যাট করেছেন মুশফিকুর রহিম। মাত্র 23 বল খেলে 46 রানের একটি লম্বা ইনিংস খেলেন মুশফিকুর রহিম, যেখানে তার 8টি বাউন্ডারি ছিল। 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন মুশফিক। অবশেষে 10 রানে দলকে জিতিয়েছে মুশফিকুর রহিম। মূলত জোবার্গ বাফেলো দলটির নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। আজকের দিনে তাসকিনের দল বোলায়ো ব্রাভসের 2টি ম্যাচ ছিল। প্রথম ম্যাচে তাসকিন আহমেদ 2 ওভার বল করে মাত্র 7 রান দিয়ে পেয়েছেন 2টি উইকেট। সেই সাথে সেই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন তাসকিন আহমেদ। তবিয়ার্স মূলত তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম জিম আফ্রোতে দারুণ ছন্দে রয়েছেন তারা। এছাড়াও কিন্তু কানাডার গ্লোবাল টি-20 লিগে লিটন কুমার দাস ও সাকিব আল হাসান আজকের ম্যাচে মুখোমুখি হয়েছিলেন, তো তারাও বেশ ভালোই ছন্দে রয়েছে। তো এ সকল আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটি লাইক দেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।